ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যেই একটা ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিও আপনি যে কোনো ক্লিপ দিয়ে কিন্তু মেকিং করতে পারবেন, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য আপনাদের অবশ্যই একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যে ভিডিওটি আপনি এডিট করতে চান। আর সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আমরা আপনারা হচ্ছে সরাসরি আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যার মাধ্যমে কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে সিম্পল একটা ভিডিওকে সিলেক্ট করে নেব আমরা। ওকে, তো এখান থেকে সিম্পল একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে দেবো। দেওয়ার পর এখন আমরা প্লে করে দেখো, এখানে স্কাই বাদে এখানে স্কাইটা রানিং আছে। আমার কাছে সে কোনো ক্লিপ ছিল না আপনাদের ভিডিওটি এডিট করে দেখানোর জন্য, তাছাড়া কিন্তু সবই ঠিক আছে। এখানে আমরা যেহেতু স্কাই রানিংয়ের কাজ করতেছি না, আমরা জাস্ট ইফেক্টগুলোকে অ্যাড করবো, এই কাজগুলো করতেছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কী কাজ করবো এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা স্টেট পজিশনে চলে আসবো। আসার পর এবার আমরা ভিডিওতে কিছু অ্যাডজাস্টমেন্ট করবো, এই জন্য ভিডিওতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেস দেখতেছি, ব্রাইটনেসটা অবশ্যই কিছুটা মাইনাস করে দেবো, যেহেতু আমরা এখান থেকে ব্রাইটনেসটা লো দিলে ভালো হয়, আমাদের হাইলাইটস আছে এখানে কিছুটা। তারপরে এখান থেকে কন্ট্রাস্টটাকে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখান থেকে বাড়িয়ে দিলে বেটার হয়, আপনি ভিডিও অনুযায়ী করবেন। ওকে, তারপর স্যাচুরেশনটাকে এখান আমরা কমিয়ে দেবো, দেন হচ্ছে এক্সপোজারটাকে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনি কমিয়ে দেবেন। দেন এখান থেকে শার্পেনটা কিছুটা আমরা বাড়িয়ে নেব ভিডিও কোয়ালিটির জন্য, এবং হচ্ছে এখান থেকে চলে যাবো হাইলাইটসে, হাইলাইটসটা আমরা কিছুটা বাড়িয়ে এখানে হচ্ছে টেম্পারেচারে চলে যাবো। এখান থেকে শ্যাডোটা আপনি কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন হচ্ছে টেম্পারেচার গিয়ে টেম্পারেচারটা আপনি আপনার ভিডিও কালার অনুযায়ী রাখবেন। ওকে, আমি এখান থেকে একটু যেহেতু আমাদের গ্লোয়িং আছে আমাদের স্কাই, সেক্ষেত্রে আমি একটু এখান থেকে স্কাই গ্লোয়িং করে দিলাম। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। টিক অপশনে ক্লিক করার পর এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আমাদের স্কাই দেখছেন বিদ্যুৎ চমকানো, ওইটা অ্যাড করার জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলে, তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো, হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করবো। করার পর এখান থেকে আমরা এটা যে ব্ল্যাক স্ক্রিনটা আছে রিমুভ করে ডিসপ্লেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো, চাইলে আপনি এটা কিছুটা জুম করে নিতে পারেন, যেহেতু আমাদের স্কাই বিদ্যুৎ চমকানোটা দিলে বেটার হয়। সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এটা যতটুকু লাগে ততটুকু করে নিব। ওকে, এভাবে করে নেবেন, অপারেটিক অপশনে ক্লিক করবো। তো জাস্ট আমরা এখন ভিডিওতে ক্লিক করবো, আমরা ভিডিওর যে কালার গ্রেডিং এবং স্কাইয়ের যে একটা গ্লোয়িং ইফেক্ট সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার ব্রাইটনেসটা আরও কিছুটা কমিয়ে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলে দেখে স্টপ ভিডিওতে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবো, যে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে রোটেট করে আমরা ফুল স্ক্রিন করে স্প্লাইস ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে এটা আমরা হচ্ছে যে অপাসিটিটা আছে এখান থেকে আমরা চলে যাবো অপাসিটি অপশনে। অপাসিটিটা আপনার এখান থেকে কিছুটা কমিয়ে বাড়ি নিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। ওকে, তো তারপর এই ওভারলেটাকে আমরা অবশ্যই ইন পজিশন অবধি রাখবো, ইন পজিশন। তো ফাইনালি আমরা এখন জাস্ট ভিডিওটাকে একটু প্লে করে দেখতে পারি যে আমাদের ভিডিওটা কীরকম আছে। তো আমাদের ভিডিওটা দেখেন একদম কিন্তু যেরকম প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু হয়ে গেছে। আমি যেটা বলছি, আপনি ফটোতে ডার্কনেস, ভিডিওতে ডার্কনেস না থাকলে আপনি সেক্ষেত্রে আপনি এই আপনার মতো করে ডার্কনেসগুলো আনতে পারেন। আপনারা আশা করি সব কিছুই বুঝতে পারছেন এখানে যে ভিডিওগুলো এবং আর কি সব কিছু যদি আমরা মোটামুটি কমপ্লিট হয়, যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও স্কেচ যে রানিংটা দেখতেছেন এটা অলরেডি আমাদের অনেকগুলো স্কেচ চেঞ্জিং ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, অনেক আগে আপলোড দেওয়া আছে। তো সব কিছু যদি আপনার মনে হয় যে এখানে কমপ্লিট আছে, আমরা একটা সাউন্ড অ্যাড করবো, যেন অ্যাডারটা ক্লিক করবো। তারপর হচ্ছে এক্সট্রাক্টারে এবং আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে তার আগে অবশ্যই আমাদের রেজুলেশনকে হাই করে নিতে হবে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টুটাল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।